নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা জানাই দীপাবলির, এবং তার সাথে সাথে আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাতে চলেছি 72 বছর পর এই মহা সংযোগ সৃষ্টি হয়েছে। এই ভূত চতুর্দশীর দিন ভূতে দিতে চলেছে এই কয়টি রাশিকে ধন অর্থ। কোন কোন এই রাশি এই ভূত চতুর্দশী অর্থাৎ 3রা নভেম্বর 2021 ভূত চতুর্দশী, এবং অনেকে এটাকে নরক চতুর্দশীও বলে থাকে। এই ভূত চতুর্দশীতে ভূতে দিবে এই রাশিগুলোকে ধন, অর্থাৎ যকের ধন পেতে চলেছে এই কয়টি রাশি। এই 72 বছর পর এই মহা সংযোগ সৃষ্টি হয়েছে, কপাল খুলতে চলেছে এই কটি রাশির। এবং যে কটি রাশির কথা আমি বলবো, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই হঠাৎ ধন প্রাপ্তি। কোন কোন দিক থেকে লাভ তারা পাবে, কোন কোন দিকে ইনভেস্টমেন্ট তারা করবে, আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে কিন্তু আলোচনা করব। অর্থাৎ এই ভূত চতুর্দশীর দিন ভূতের ধন দিতে চলেছে এই রাশিগুলোকে। প্রথম রাশি ধনুরাশি। ধনুরাশির এই ভূত চতুর্দশীতে দিন আপনারা, এই দিন থেকে আপনাদের কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ হঠাৎ কোনো জায়গা থেকে প্রাপ্তি, যেটা আপনি ভাবছিলেন না, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, কোনো শুভ সংবাদ আসা, এই সংবাদটাও যেটা আপনাদের ভবিষ্যতে কিন্তু কাজে দিবে, এটাও একটা কিন্তু প্রাপ্তি। অর্থাৎ ধনুরাশির এই ভূত চতুর্দশী দিন থেকে ভাগ্য চমকাতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই ভূত চতুর্দশীর দিন থেকে আপনাদেরও কপাল খুলতে চলেছে। অর্থাৎ আপনাদের আকস্মিক ধনলাভ আপনারা কিন্তু পাবেন। আপনাদের লটারি ফাটকা জুয়া সাট্টা থেকে আপনারা লাভ পাবেন। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা, ডুবে গেছে এমন টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা বলবো, ভূত চতুর্দশী, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে, এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা জায়গাটাতে যথেষ্ট গাঢ় যোগ কিন্তু হবে, এবং শুভ কিছু খবর আপনাদের কিন্তু আসতে চলেছে। এই ভূত চতুর্দশীর দিন থেকে সিংহ রাশি ভূতে দিতে চলেছে টাকা, ধন বর্ষা হতে চলেছে সিংহ রাশির। এর পরের যে রাশির কথা আমি বলবো, যে রাশিকে এই ভূত চতুর্দশীর দিন থেকে অর্থ আসতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে গোল্ড, চাঁদি, শেয়ার, লটারি ফাটকা, জুয়া সাট্টা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, এবং ভাগ্যের চাকা আপনাদের কিন্তু ঘুরবে। সম্পত্তি ক্রয়, হঠাৎ অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে কুম্ভ রাশির। এর পরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি, মীন রাশি। এই মীন রাশির ক্ষেত্রে আপনাদের
সফলতার হাতছানি দিতে চলেছে। যে কোনো কিছুতে আপনারা সফলতা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেনই পাবেন। ডুবে গেছে, আটকে গেছে এমন অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি মীন রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, মীন রাশি টাকার খেলা করতে চলেছে। মীন রাশি শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে লাভবান হতে চলেছে মীন রাশি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মীন রাশি। সোনাই সোয়াগা মীন রাশির এক কথায়। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশি আপনি যদি হন, আপনার ভাগ্য আপনার কিন্তু সাথ আপনাদেরকে দিবে। অর্থাৎ ভাগ্য সাথ দেওয়া মানে আপনারা লটারি, ফাটকা, সাট্টা, জুয়া থেকে কিন্তু আপনার অর্থ কিন্তু পাবেন। এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই 72 বছর পরে এই মহাসংযোগে যথেষ্ট মজবুত কিন্তু হবে। আপনাদের ক্ষেত্রে রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে মীন রাশি, কন্যা রাশি। ডায়েরিতে নোট করে নিন কন্যা রাশি, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু লাভ পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, লটারি, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে কিন্তু আপনারা লাভবান আপনারা এ সময় হবেন। ভাগ্য আপনাদের সাপোর্ট আপনাদেরকে কিন্তু দিবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সবশেষ যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তি ক্রয়ের যোগ, সম্পত্তি প্রাপ্তির যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে। আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির যোগ গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এ সময় পাবেন। ডুবে গেছে, আটকে আছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। অর্থাৎ এই কয়টি রাশি পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ধন বর্ষা হতে চলেছে এই কয়টি রাশির। আপনাদের আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু থাকছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত আপনাদের কিন্তু হবে এই 72 বছর পর এই মহাসংযোগ শুরু ভূত চতুর্দশীতে। ভূতে টাকা দিবে, তবে অবশ্যই আপনারা এই দিন আপনারা বিশেষ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ আপনারা দিবেন, তাদের বিশেষ আশীর্বাদ কৃপা পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু প্রদীপ প্রজ্বলন করুন। বিশেষ রূপে আপনাদের পূর্বপুরুষদের আশীর্বাদে আপনাদেরও ভাগ্য
চমকাবেই চমকাবে। আমি কৌশিকের দায়িত্ব নিয়ে বলছি, নমস্কার।